বলিউড থেকে হলিউডে বাড়ি জমিয়েছেন অনেক তারকা। যেখানে ছোট বড় প্রায় অনেক তারকারাই অহরহ কাজ করছেন হলিউডে, সেখানে এখনও সেই তালিকায় নাম লেখাতে পারেননি বলিউড বাদশাহ শাহরুখ খান। এমন নয় যে কিং খান হলিউডে কাজ করার জন্য প্রস্তাব পাননি, তবে কেন কাজ করেননি সেই খবর অজানা সবার। এমনকি একবার হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে একটি ছবি করার কথাও সামনে এসেছিল, তবে কেন তা আর করা হয়নি তা নিয়েও রয়েছে অনেক ধোঁয়াশা। তবে হলিউডে কাজ না করা নিয়ে একবার ভারতীয় এক গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন শাহরুখ খান। কিং খান জানান, এমন নয় যে হলিউড থেকে কাজের প্রস্তাব পাননি, তবে কেন করা হয়নি তা নিয়ে শাহরুখ বলেন, ভারতকে গর্বিত করে এমন কোনো ছবি পেলে করব। এছাড়াও আমার মনে হয় আমি পশ্চিমা ছবিতে অভিনয়ের যোগ্য নই। সাক্ষাৎকারে শাহরুখ আরও জানিয়েছেন, হলিউডের সিনেমায় খুব গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে তাকে প্রস্তাব দেয়া হয়নি কখনোই। তিনি সবসময় চেয়েছেন তার ভারতের ছবি পুরো বিশ্বের মানুষ দেখুক। শাহরুখ জানিয়েছেন, 2015 পর হলিউড থেকে আর কোনো প্রস্তাব পাননি তিনি। যেখানে হলিউডের অনেক তারকারাও বলিউড বাদশার ভক্ত, সেখানে তার হলিউডে এখনো কাজ করা হয়নি তা নিয়ে শাহরুখ ভক্তদের রয়েছে ক্ষোভ। তবে শীঘ্রই কিং খানকে হলিউডের বড় পর্দায় দেখার ইচ্ছা সবার। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।